আসসালামু আলাইকুম। ভবন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পারছি। আমি ছেলে মানুষ, ছদ্মনাম। আপনি ছেলে মেয়ে সমস্যা নেই, আপনি আমি আপনাকে মেয়ে বলি নাই, বাট জি জি অনেকক্ষণ না ধরে অপেক্ষা অনেকে করছেন এই জন্য আর কি অ্যাড করলাম। আপনি শুনতে দেখছি, পাচ্ছেন? আমি 8:30 থেকে অপেক্ষা করতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আমার আপনার দুটা ছোট প্রশ্ন, মোল্লা ভাইয়াকে ভাবার সময় দিয়ে আপনার কাছে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন ভাই। আমাদের প্রশ্ন সরি, আমার নির্দিষ্ট যেটা প্রশ্ন, যে আমরা যে আমরা যে ভাইয়া পৃথিবীতে একটু এসে কভার করেন, আমি আরেকবার একটু আসতেছি, প্লিজ। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ বলেন, ভাবনা বলেন। আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, তো আমাদের এই পৃথিবীতে কাজটা কি? আর যদি আমি তো দেখতেছি পৃথিবীতে আমার টাকা লাগবে, আমার বউ লাগবে, আমার এ লাগবে, সে লাগবে, শুধু দেখতেছি আমার লাগবে, তো পৃথিবীর কি প্রয়োজন আছে আমাকে? জগতে আমার কি প্রয়োজন আছে? এই একটু প্রশ্নটা, আমার কি কারণে বা জন্মটা হইলো? এটা কি আপনি মানে ইন জেনারেল কোশ্চেনটা করতেছেন, নাকি হচ্ছে যে আপনি কোনো ধর্মীয় রেসপেক্টে অ্যান্সারটা চাচ্ছেন? আসলে ধর্মীয় রেসপেক্ট বলতে, আমি ধর্ম যে জিনিসটা আমার মনে হয় সেই জিনিসটা মানে আমি ওভাবে ভাবি না, কারণ আমি যেটা ভাবি মানব ধর্মটাই আসল ধর্ম। এটা থেকেই হয়তো বুঝতে পারবেন আমি কোন থেকে কোথা থেকে প্রশ্নটা করছি আর কি। আচ্ছা, আমি 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 আপনাকে আমার পার্সোনাল ওপিনিয়নটা বলে তারপর আমি বাঁশবিহারী ভাইয়ের কাছে ছেড়ে দেবো, কারণ উনি আচ্ছা আচ্ছা, যুক্তিবিদ্যায় বেশ ভালো। তা আমি আমি পার্সোনালি যেমন আমি মনে করি যে আসলে আমাদের কোনো পারপাস নাই এই পৃথিবীতে, কারোই কোনো পারপাস নাই। আমরা হচ্ছে জন্মের পরে আমাদের সুবিধার জন্য আমরা পারপাস তৈরি করে নিছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যে আসলে আমাদের পারপাস কোনো কোনো ব্যাপারেই কোনো পারপাস নাই, কিন্তু আমরা আমাদের নিজেদের চলার সুবিধার্থে আমরা যখন দেখছি যে একটা পারপাস তৈরি করে নিলে এইভাবে চললে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে, এরকম বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা একটা পারপাস তৈরি করে নিছি, আসলেই কোনো পারপাস নাই। বাঁশবিহারী ভাই, আপনি যদি কিছু বলতে চান এই ব্যাপারে, মানে যুক্তিবিদ্যার দিক থেকে যে আসলেই আমাদের কোনো পারপাস আছে কি নাই, বা আপনি বলতে পারেন। হ্যাঁ বলি, আসলে আমাদের জন্ম তো ঘটনা চক্রে, তো এবারে আমাদের তো পৃথিবীতে জীবিকা অর্জন করতে হবে, বেঁচে থাকতে হবে, এরকম একটা জীবন ধারা অব্যাহত রাখতে হবে, এটা একটা প্রচেষ্টা। আর জীবনের উদ্দেশ্য বলে সেরকম কিছু নেই, তবে দার্শনিক ভাবে এইটুকু বলা যায় যে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু ভুল করে থাকি। তো মানুষের জীবনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেটা সাধারণত বলা হয় না, সেটা হচ্ছে সেই ভুলের পরিমাণটা কমানো, হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু ভুল করি, ভুলের পরিমাণ কমানোই আমাদের উদ্দেশ্য, এইটা হচ্ছে মেন কথা, আর এছাড়া আরেকটা আপনি, সেরকম কিছু উদ্দেশ্য। তো আমি একটু তাহলে একটু বলি। ভাবুন, আর আর আপনি আরেকটা জিনিস একটু, যে বাঁশবিহারী ভাইয়ের যে মানে বললেন ওটার আরেকটু সারমর্ম আপনি এইভাবে করতে পারেন, যে আমরা কেন তাহলে ভুলটা কমাবো? কারণ হচ্ছে আমরা দেখছি যে এই যে সাফারিংস, এই বিষয়টা হচ্ছে যে মানুষকে কষ্ট দেয়, এটা হচ্ছে যে মানুষ মানে ভালো ফিল করে না যে কোনো ব্যাপারে, এই সাফারিংসটা কেউ ভালো ফিল করে না। এটাই হচ্ছে যে আমাদের একটা পারপাস আমরা করে নিছি, যে আমরা এই সমাজ থেকে যতটা সম্ভব আমরা এই সাফারিংসটা দূর করব, কেউ যাতে কষ্টে না থাকে, কেউ যাতে কষ্ট না পায়, এই জিনিসটা আমরা দূর করব। এটা হচ্ছে একটা মানে আমাদের বানানো একটা পারপাস বলতে পারেন, যে কারণে আমরা আমাদের ভুলগুলোকে হচ্ছে কমাইতে থাকি। হ্যাঁ বলেন ভাবনা, আপনার নেক্সট। তো আমাদের তাহলে মানে বেঁচে থাকাটা একটা পশু পাখির মতো হলো না, যেমন লাইক গরু ছাগল খাচ্ছে যাচ্ছে উদ্দেশ্যহীন ভাবে, বড় হচ্ছে, এক সময় তারাও মারা যাচ্ছে, সেটা হোক জব করে মানুষের পেটে যাবে, যেভাবে হোক জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, তাদেরও যেমন উদ্দেশ্য নাই, তাহলে তো তাদের দলেই আমরা পড়ে গেলাম, তো আমরা কেন সৃষ্টির সেরা জীব, বা আমরাই কেন বা মানুষ? আবার এটাও দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সক্রেটিস, এরা অনেকেই যেভাবে তাদের লেখনী তারা প্রকাশ করছে, যে নিজেকেই জানো, নো দাই সেলফ, যে কথাগুলো ওনারা বলে গেছে, যে এই এই জিনিসগুলো। আবার বলা হয়েছে যে যেখানে ফিলিংস যে জিনিসটা আছে, ফিলিংস থাকবে না, যে নিজের ভিতরে লোভ লালসা অহংকার এগুলো যখন থাকবে না, নিজের স্বভাব সম্পর্কে যখন মানুষ জানতে পারবে, তখন আস্তে আস্তে মানুষ প্রাণীগুলো, আমরা যদি প্রাণী হই, প্রাণী তখন মানুষে পরিণত হয়। তো এই জিনিসটার সাথে আপনার যে অ্যান্সারটা দিলেন, এটার একটু যদি কম্পেয়ার করে দেখাইতেন। আমরা তো কখনো বলি নাই ভাই যে মানুষ সৃষ্টির সেরা জীব, এটা কি কখনো কোনো সেকুলার না মাইন্ডেড অবশ্যই সেরা জীব, নাস্তিকদের কাছে না শুনছেন? অবশ্যই সেরা জীব, না না পার্টিকুলার মানুষই বলছে, কারণ মানুষ ফোন আবিষ্কার করতেছে, মানুষ গাড়ি আবিষ্কার, মানুষ না না, আজকে পৃথিবী থেকে চলে যাচ্ছে। সেরা সেরা জীব এটা হচ্ছে আপনার ধর্মীয়, সেজন্য আপনাকে শুরুতে জিজ্ঞেস করছিলাম যে আপনি ধর্মীয় রেসপেক্টে জানতে চান নাকি আপনি না মানে আমি না 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 ফিলোসফিক্যাল। হ্যাঁ ঠিক আছে, ধর্মীয় ঠিক আছে, কিন্তু আপনি এমনিতে কমন সেন্স দিয়ে যদি আমরা ভাবি যে অন্যান্য প্রাণী যা আছে আমাদের চোখের সামনে যা দেখতেছি, তারা কি করতেছে আর মানুষ কি করতেছে? মানুষ হ্যাঁ, বোমাও বানাচ্ছে, মানুষ মানুষ হচ্ছে জীবন একটা দানোর জন্য ইন্টেলিজেন্ট। ডাক্তারই হ্যাঁ করতেছে। হ্যাঁ, আমরা সেই ক্ষেত্রে বলি মানুষ হচ্ছে ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান, বুদ্ধিমান প্রজাতি, কিন্তু আমরা কখনো বলি না যে আমরাই সেরা, আমরাই সবকিছু, মানে এই যে আমরা সেরা, এই বলাটা তো একটা মানে অহমিকা, তাই না? এটা তো একটা হ্যাঁ অ্যারোগেন্ট। অবশ্যই। হ্যাঁ তো বাঁশবিহারী ভাই, আমার আমরা কোশ্চেনটা কি কি, এটা এটা কখনো দাবি করি যে মানুষই সেরা জীব, মানে এটা দাবি করি, নাকি আমরা বলি যে মানুষ হচ্ছে একটা বুদ্ধিমান প্রজাতি? মানুষ হচ্ছে ওই
একটা রেশনাল এনিম্যাল আর কি, আমরা বুদ্ধি বুদ্ধিবৃত্তি সম্পন্ন পশু, এই সেরা জীব আমরা, আমাদের নিজেদের সেরা জীব বাঘ সিংহ কি শিকার করে, আমরা সেরা জীব? তাদের কি মতামত নেওয়া হয়েছে? না, তারা দিতে পারে, মানুষ নিজেই নিজেকে সেরা জীব বলছে। না ঠিক আছে, এটা অনেক ওই বাঘের তো করোনা হয় না, মানুষের চশমা লাগে, ওই পেঁচার তো চশমা লাগে না। কোন দিক দিয়ে আপনি সেরা? না, আপনার বুদ্ধিটা আছে, আপনার কমিউনিকেশন আছে, যোগাযোগ ব্যবস্থাটা আছে, এই কারণে তো। হ্যাঁ ওই কারণগুলোই তো। এবার তার ফলে কি হচ্ছে, আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছেন, অর্থাৎ নিজেকেই পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে দাবি করছেন। তাতে কিন্তু আচ্ছা পৃথিবীর কিছু যায় আসে না, পৃথিবী জানে না না আপনি সেরা জীব কি না। আপনি সেরা। হ্যাঁ হ্যাঁ, এই তো করোনায় এত কোটি কোটি লোক মরে গেল, এর কি প্রমাণ হলো? ওই গরু বাছুরে কুকুর ছাগলের তো করোনা হয়নি, আপনি কিসের সেরা জীব? এবার মানুষ নিজের প্রয়োজনেই ফোন আবিষ্কার করছেন, আপনি যে বলছেন এটা করছে ওটা করছে, নিজের প্রয়োজনে করছে, ওদের সেই প্রয়োজনটা নেই, সেই জন্য ওরা করছে না, বা ওদের রেভলিউশন হয়নি সেই জন্য। না আপনার কথা একটু যদি অ্যাড করতে দেন, যেমন করোনা যেমন আসলো, সে মানুষ কিন্তু বুদ্ধি খাটিয়ে সেটা প্রতিষেধক আবিষ্কার করে ফেললো। আবার এভাবে দেখা যায় যে ইতিহাসে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, অনেক শক্তিশালী জীব ছিল, তারা তাদের বিলুপ্তির কারণটাকে তারা ঠিকভাবে বুঝতে পারেনি হয়তো, অথবা তারা এর কোনো কিছু তৈরি করতে পারেনি, তারা আজকে নেই। কিন্তু মানুষ প্রতিনিয়ত তাদের সমস্যাগুলো দেখতেছে এবং নেটিজনেরা এটা নিয়ে ভাবতেছে। আবার মানুষও, মানুষ বলতে যারা আমাদের উচ্চ শ্রেণীর চিন্তা ভাবনার মানুষ, তারা এটার প্রতিষেধক তৈরি করতেছে, মানুষের কাজে লাগতেছে। নাই করোনা আজকে নাই, হয়তো দুই চার জনের থাকতে পারে, কিন্তু সে আগের মতো নেই। তো মানুষ তো, তাহলে অবশ্যই এই দিক থেকে আমরা সেরা বলতে পারি। তবে ওইভাবে যেমন সেরা বলতে কি, আরো দুই চার প্রজাতির প্রাণীকে জিজ্ঞেস করা হবে যে আমরা সেরা কিনা, আপনারা কি বলেন, এভাবে যদিও বলা হয় না, কিন্তু এই যে আমরা সামগ্রিক দিকটা বিশ্লেষণ করে এইভাবে সেরাটা বলতে পারি, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, না কোনো অন্য কোনো পারপাস থেকে। আর আমি যদিও আমার প্রশ্নটা থেকে সরে এসেছি, ওই উদ্দেশ্যটা তো আমি যেটা বললাম যে সক্রেটিস বলেন, রবীন্দ্রনাথ বলেন, তো কাজী নজরুল বলেন, তারা কোন স্বার্থে তাদের এই জায়গাগুলো আমাদের মধ্যে উল্লেখ করে গেল? যদিও বা তাদের কথাগুলো অনেক কঠিন কঠিন, আমাদের ভাষা জ্ঞানের অভাবের কারণে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তারপরে যতটুকু বুঝি তারা তো অনেকটা আমাদের মানব ধর্ম বা আমাদের ভিতরে যে যে একটা সত্তা আছে সেই সত্তাকে ইঙ্গিত করতেছেন, তার সাথে আমার প্রশ্নটা ভাবেই আমাদের বলেন। ভিতরে যে সত্তা, মানে মানে বিষয়টা আমি ক্লিয়ার না, আপনি আমাদের ভিতরে সত্তা, তারপরে সক্রেটিস, রবীন্দ্রনাথ, নজরুল, মানে হ্যাঁ 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 মানে ওনাদের তো যে উদাহরণগুলো দিলেন, মানে মানে এখান থেকে আপনি কি পয়েন্ট মেক করতে যাচ্ছেন, মানে ওনারা? নেটটা এখানে যে ধরেন, সরি আমি কার সাথে কথা বলতেছি, আপনি ধরেন সবার সাথে কথা বলতেছেন? হ্যাঁ ভাইয়া ধরেন আপনি মারা গেছেন, হ্যাঁ, তো আপনার আপনার নাম হচ্ছে দিন দয়া ভাই, তো মারা যাওয়ার পর আপনার চোখ কান নাক মুখ হাড় হাত পেট সবই আছে, কিন্তু বলতেছে দয়া ভাই মারা গেছে, আপনার তাহলে কি মারা গেল, তাহলে আপনার পরিচয়টা কি? আচ্ছা, এইটা মানে মানে জানা আর না জানার মধ্যে মানে কি কোনো বিশাল কোনো পার্থক্য আছে, মানে মানে কেন এখানে আপনি কি পয়েন্ট মেক করতে না, তাহলে সক্রেটিস তাহলে আমাদের কি জানতে বলছেন, সক্রেটিস তাহলে আমাদের কি জানতে বলছেন, যে উনি যে বললেন নো দ্যাট সেলফ, আপনি তো সক্রেটিস কে অবশ্যই জানেন, তাহলে উনি তাহলে নিজের কোন জিনিসটা জানতে বলছে, এই হৃৎপিণ্ড, এই চোখ, না কান মুখ, না নিজের ভিতরের কোন জিনিসটা জানতে বলতেছেন? আপনার কাছে কি মনে হয়েছে? এটা তো এক একজনের কাছে এক একটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে, তাই না? আপনার কাছে কি মনে হয়েছে? যেমন শুরুতে যদি আমি, আমার যেটা মনে হয়, যেমন আমার একটা স্বভাব, আলোচনাটা কি নিয়ে হচ্ছে, সক্রেটিস কি বলছে এটা নিয়ে আলোচনা হচ্ছে? না 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 আলোচনা না, উনি বলছে, উনি উনি সেটা একটা প্রশ্ন করছেন যে মানে আমরা যখন আমার মারা যাই তখন উত্তরটা এখনো আমাদের, সঠিকভাবে আসেনি, তার কারণেই আলোচনাটা বৃদ্ধি হচ্ছে আর কি, মানে আমার মন মতো এখনো উত্তর আসেনি। তো আপনার যেটা বলার সেটা একটু সংক্ষেপে তাহলে একটু বলেন, আমরা আলোচনাটা একটু শর্ট করে আলোচনাটা করে র্যাপ আপ করি। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা আরেকবার বলবো, তাই তো? আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে পৃথিবীতে এসেছি এটার উদ্দেশ্য কি, আমার পৃথিবীতে কাজ কি? আমি যদি এইরকম ধরেন আমি জন্মগ্রহণ করার পর বড় হইলাম, এক সময় বাবা মা বিয়ে দিল, সব তো সমাজ থেকে শিখতেছি, আমার একটা সেক্স করার জন্য সঙ্গিনী দরকার, এক সময় আমার বাচ্চা কাচ্চা না দেখলাম, আপনার কি মনে হয় আপনার উদ্দেশ্য কি? আর কি প্রশ্নটা ক্লিয়ার করি, এক সময় বাচ্চা কাচ্চা হলো, তাদের উদ্দেশ্যটা করলাম, এক্সপেক্ট করবেন, এক সময় মারা গেলাম, হ্যাঁ আপনার কি মনে হয় এটাই জীবন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এটাই কি জীবন মনে হয়? না উনাকে কিন্তু একবার একবার আমি বাসবিহারী ভাই দুজনেই বলছি যে উদ্দেশ্য আমরা, আমাদের কোনো উদ্দেশ্য নাই দ্যাটস আসলে। ফাইন, দ্যাটস ফাইন, আমি তার কাছে জানতে চাচ্ছি যে তার কি মনে হয় আমাদের উদ্দেশ্যটা কি। আচ্ছা আমার আমার কাছে কি মনে হয়, না আমার অপিনিয়ন শুনে তো আপনাদের লাভ হবে না, আমি আপনাদের অপিনিয়নটা জানার জন্য বা আপনি কি এটা যদি বলবেন মনে ভাই, হয়, আপনি কি, আমি কোশ্চেন রিপিট করবো না, আপনি কি বলবেন কি না যে আপনার উদ্দেশ্য, আপনার কি মনে হয় আপনার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্যটা হচ্ছে নিজেকে জানা। জানতে পারছেন কিভাবে জানছেন, কি 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 জানলেন নিজের সম্পর্কে, জানে লাভটা কি, জানে লাভটা কি, জানলে জানার লাভ এইটা বলতে হচ্ছে চাচ্ছি যে আমি কি জানছেন, জানার পর জানে লাভ কিনছে। জানার, হ্যাঁ এইটা অনেক
ভালো একটা কোশ্চেন, যেটা আমিও করতাম, যে এগুলো জেনে লাভটা হবে কি, তো ওনাদের কাছ থেকে যা জানতে পারি। বলি শর্ট করে বলি, আমি তিনটা প্রশ্ন করেছি ভাইয়া, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, তিনটা প্রশ্ন করেছি। একটা হচ্ছে কি জানছেন, কিভাবে জানছেন, আর জেনে কি লাভ হয়েছে? জেনে কি লাভ, কি জানছেন আপনি কি লাস্টে লাস্টের কথাটাই শুনতেছেন শুধু, নাকি বাকি দুটা শুনতে? না আপনার আপনার ওই প্রশ্নটা একই ক্যাটার করে তো, তাই কি মানে এখন আমি বলি না জেনে কি লাভ, তিনটা তিনটা প্রশ্ন শুধু একটাই শুনলেন যে জেনে কি লাভ, এক এক একই ক্যাটাগরি হয়ে গেল। আচ্ছা লাস্ট প্রশ্নটা না বাদ না দেন, ওই ওনাকে প্রথম প্রথম দুটো কি প্রশ্নের মধ্যে কি থাকেন, জানছেন, তারপরে এক পরে এক না হয় করে আমরা লাভ এক করে খুঁজে বলেন দেখবো। যে কি হ্যাঁ জানছেন নিজের সম্পর্কে আর কিভাবে জানছেন, মেথডটা কি, আর এটা মানে আমি কিভাবে নিজের সম্পর্কে যেটুকু জানছি, যে কিভাবে আমি প্রমাণ আমার করছেন স্বভাব যে ব্যতীত, আমি আমার স্বভাব ব্যতীত আমরা আমার স্বভাব অনুযায়ী আমি চলতেছি আমার মনে হয়। আমি কারণ আমার এটা দেখলে রাগ ওঠে, এটা দেখলে খেতে ইচ্ছা করে, আবার এর সাথে চলতে ভালো লাগে, আর জনের সাথে চলতে খারাপ লাগে, বিভিন্ন জিনিস, এগুলো আমার স্বভাব। হ্যাঁ তো অল্প, ভাই যেমন একটা জিনিস আছে যে কেউ অল্প একটু রাগান্বিতমূলক কথা বলে আমি চড়ে যাই, এবং আমার, ভাবনা ভাই, ভাবনা ভাই, আপনার আলোচনার জন্য ধন্যবাদ। আমি আমি আলোচনা ইন্টারেস্ট পাচ্ছি না, আমার কাছে অত্যন্ত ভেগ ওয়ার্ডলেস আলোচনা মনে হচ্ছে, আপনার ফিলিংস এর কথা মনে হচ্ছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কি জানলেন, কিভাবে জানলেন, আর জেনে লাভটা কি? আপনি আপনি বলতেছেন যে আপনার ঈশার কথা, আপনার ফিলিংস এর কথা, আপনার ঈশার কথা। আমার কাছে এই জিনিসটা মানে, যখন আপনি উদ্দেশ্যের কথা বলবেন, নিজের ফিলিংস জানতে পারছেন, এই এই আচ্ছা কথাগুলো শুনেন আমার কাছে তো আমার মনে হয় কথা না শেষ করি, বাড়ানোই ভালো হবে। শেষ শেষ করি, এই কথাগুলো আমার আচ্ছা কাছে দিনের শেষে ওয়ার্থলেস কথা মনে হয় যে ফিলিংস নিয়ে আলোচনা। আপনার কাছে ভ্যালুয়েবল মনে হতে পারে, আমার কাছে ওয়ার্থলেস আলোচনা মনে হচ্ছে, বাট থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আপনার যদি অন্য কিছু বলা থাকে বলতে পারেন, যদি বলা না থাকে তাহলে আমরা মুভ অন করি। আরেকটা কথা ছিল ওই আসিফ ভাইয়ের জন্য, কিন্তু আসিফ ভাই তো নাই, তো আপনি কি পৌঁছে দিতে পারবেন? আপনি ইসের লাইভে বলে রাখেন, আমি পৌঁছে দিবো আচ্ছা না, বাট আসিফ ওই ভাই কথা শুনতে উনি পারবেন। উনি দুইটা কথা বলছিল যে গীতায়, যে বর্ণবাদের কথা বলছিল, তো আমি জিনিসটা পড়ছিলাম, শুধু নিজে পড়ে বুঝছি তা না, দুই চারজনের কাছে যখন আলোচনাটা শুনেছি, তো উনি বর্ণবাদ দিয়ে উনি এইভাবে ডিরেক্ট বলছে, আপনাদের গীতার মধ্যে ওইভাবে আছে যে এর ওটা করা যাবে না, ওর ওটা করা যাবে না, এর সাথে ওটা চলা যাবে না। তো এটা বর্ণবাদের আমি মানে গীতাটা নাই এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বর্ণগত আছে, কিন্তু ওনার ব্যাখ্যাটা আমার কাছে একটুখানি অড লাগছে। কোন জায়গাটাতে? তো আমি ওখানে দেখেছি যে জন্ম ভেদে বর্ণ হয় না, কর্ম অনুযায়ী তার বর্ণ নির্ধারণ হয়। সে জন্মগ্রহণ করার পরে যদি সে যুদ্ধ, বা আমার বর্তমান সময় আগে তো ছিল কি বলে রাজা রাজা ওকে যুদ্ধ ওকে সেপাহী, ওকে তো ভাইয়া, বর্তমানে থ্যাংক ইউ হচ্ছে থ্যাংক মিলিটারি ইউ, বলেন ডিফেন্স। বুঝতে পারছি বুঝতে পারছি। যে এই এই আলোচনা তো আপনি প্রথমে করেননি যে কর্মের উপর ভিত্তি করে বর্ণ নির্ধারণ করা হয়, এই দাবি তো আপনি প্রথমে করেননি, এরকম কথা বহুবার বলছেন। বারবিহারি ভাই, আমার হিন্দু ধর্ম সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, আমি এই বিষয়ে বলবো না। আপনি কি এই কথা কখনো মানে মানে কোনো টেক্সটে পাইছে এরকম, নাকি এটা রিসেন্ট কিছু মানে মানে ইয়ে করার জন্য না না কিছু আবিষ্কার? ভাইয়া, হ্যাঁ ওটা আমার কি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সাবরিনা পুনঃ বারবিহারি ভাই একটু শেষ করুন, তারপর আপনি, আমি আপনার কাছে আসতেছি। ওকে ওকে, না না কর্ম কর্ম সব ওগুলো পরে মলম লাগানো কথাবার্তা, আসলে তো জন্মই তো তৈরি হয়েছে ওইভাবে না, ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়। তো এবারে কর্ম দিয়ে তো সেটা চেঞ্জ করা যাবে না, তার তো জন্মটাই হচ্ছে ব্রহ্মার ওই চারটে অংশ থেকে, পেট থেকে বৈশ্য, পা থেকে শূদ্র। তাহলে কি ওরা বেদকে অস্বীকার করছে? তাহলে গীতার গীতার যে গীতা লিখেছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, সে কি তাহলে বেদকে অস্বীকার করছে? আমি একটা মানে অবাক করা বিষয়, আমি এই যে কর্মের মাধ্যমে বর্ণ চেঞ্জ করা যায়, এইটা আমি এই পর্যন্ত কোনো ব্রাহ্মণের মুখে শুনি নাই। আমি কোনোদিন সামহাও করা এই যায় কথাটা, এটা শুধুমাত্র শূদ্র আর ব্রাহ্মণ থেকে নিচু ক্লাস যারা আছে তাদের তাদের মুখ থেকে শুনি। এটা শেমফুল, এটা খুবই শেমফুল একটা জিনিস। সাবরিনা আপু কিছু বলতে চাচ্ছিলেন প্লিজ? মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বলছে যে সে কি, আসলে আমি একটু ক্লারিফাই করতে চাচ্ছি, সে কি এটা বলতে চাচ্ছে যে জন্ম হওয়ার আগে তার মানে এটা নির্ধারিত করা থাকে বেসড অন কর্মের উপর, নাকি? আমি এটা আসলে ক্লিয়ার না কি বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছে হয়তো বা মানুষ কর্মের মাধ্যমে তার বর্ণ চেঞ্জ করতে পারে, মানুষ যখন যে কর্ম করে তখন সে সেই সে সেই বর্ণের হয়ে যায়, এরকম কিছু বলতে চাচ্ছেন ভাবনা ভাইয়া? ভাবনা আপনি, আমি আপনাকে মিউট করে রাখছিলাম, আপনি আনমিউট করে বলতে পারেন, আপনাকে এরকম কিছু বোঝাতে চাচ্ছিলেন? ওকে ভাবনা ভাই কথা বলতেছে না, আনমিউট করতে পারবেন ভাবনা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছিলেন যে মানুষ কর্মের মাধ্যমে তার বর্ণ অবশ্যই চেঞ্জ করতে অবশ্যই, পারে? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, উনি এরকম কিছু বলতে, দলিল লাগলে আপনি নেক্সট লাইভে আপনাকে দেখাইতে আমি পারি। আমি 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 একটা গেস করি, আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ না, রাইট? নো ব্রাহ্মণ হওয়ার কোনো প্রশ্নই নেই, দ্য থিং নট ইজ, অনলি ব্রাহ্মণ, আমি কোনো ইয়ের মধ্যেই পড়ি না। দ্য থিং ইজ, ব্রাহ্মণরা না, আমি কোনো অবাক করা বিষয়, আমি কোনো ব্রাহ্মণের মুখে এই কথা শুনি নাই সামহাও। শূদ্র, আপনার শূদ্রদের বা
ব্রাহ্মণ থেকে ইনফেরিয়ার যারা আছে তাদের তাদের মধ্যে থেকে ইনফেরিয়রিটি কমপ্লেক্সের লোক মানে কমপ্লেক্সে ভোগা লোকজনের থেকে আমি জিনিসটা শুনি যে ইয়ার মধ্যে বর্ণবোধা বলে কিছু নাই কর্মের মাধ্যমে এসে, বাট এটা কিন্তু রিভার্সের কথা ছিল, যারা আপনাদের পূর্বপুরুষ যারা অত্যাচারের শিকার হয়েছে বাই ব্রাহ্মণ আপনাদের হ্যাঁ নিজেদের কিন্তু রেবেল করার কথা ছিল, বাট ইটস দ্য সেম, যেমন মুমিনরা মুমিনরা আপনাদের নিয়ে লজ্জিত যে আপনারা তাদের পূর্বপুরুষ, ঠিক তেমনি আপনারা আপনাদের মানে পূর্বপুরুষের স্ট্রাগল গুলাকে মানে উড়াই দিয়া বলেন যে কর্মের মাধ্যমে বর্ণ নির্ধারণ করা যায়, শেমফুল, এগুলো আমার কাছে খুব শেমফুল অ্যাক্ট মনে হয়। না না, আপনি যেটা নির্ধারণ চাইবেন আসলে করা আমি যায়, এটার কোনো লাভ নাই, এটার কোনো বেনিফিট বা আমি লাভ দেখি না, কিন্তু ওই করা যাবে না এগুলো বলতে বলা ওই বলা জায়গায় নাই। এটা বলা ইটসেলফ যে কর্মের মাধ্যমে বর্ণ চেঞ্জ করা যায়, এটা বলা ইটসেলফ আমার কাছে মনে হয় যে আপনি আপনার অ্যানসেস্টারদের কষ্টগুলোকে ডিনাই করেন আর কি, মানে হাসি তামাশে উড়ায় দেন। আপনি রেফারেন্স নিয়ে আসেন, আপনার রেফারেন্স দেখবো নিজে কি রেফারেন্স হ্যাঁ নিয়ে সেটাই আসেন। বললাম, যদি রেফারেন্স রেফারেন্স দিতে পারি সমস্যা নেই, ওকে, আপনার ওই রেফারেন্স গীতা থেকেই যদি হ্যাঁ আসিফ ভাইকে এনে দেখেন বা বাজবিহারী ভাই যদি থাকে বাজবিহারী ভাইকে দেখেন, বাট আমি হিন্দু ধর্ম সম্পর্কে যেহেতু জানি না আমি ইন্টারেস্ট ফিল করি না আর কি হিন্দু ধর্ম নিয়ে আসলে। একটু বলে তাহলে শেষ করে দিই ভাইয়া। হ্যাঁ শিওর 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 বলুন। ওইখানে একটা জায়গায় লেখা আছে যে জন্ম জাতি শূদ্র, সংস্কৃতে মানে মানুষ জন্ম থেকেই শূদ্র, বা সেই সময় জন্ম অবস্থায় তার জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই থাকে না। হ্যাঁ, তো আস্তে আস্তে মানুষ তার পিতা মাতা অথবা সমাজ এখান থেকে শিখতে থাকে, তার নিজের চিন্তা ভাবনা থেকে না, তার সরি আশেপাশের মানুষের অবস্থা থেকে নিজের চিন্তা ভাবনা তৈরি হয় এবং তার থেকে সে পরবর্তী কর্মগুলো করে। আমি তো আমি হাইলি আমি হাইলি ডিসএগ্রি করি, আমি মনে করি যে ব্রাহ্মণের ছেলে কখনো শূদ্র হয়ে জন্মায় না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে জন্মায়। বাজবিহারী ভাই কখনো শুনছেন যে ব্রাহ্মণের ছেলে শূদ্র হয়ে জন্মাইছে? না না, উনি কোন বই থেকে কি বলছেন জানি না, তবে মোট কথা পরিষ্কার বেদে মনুসংহিতায় উল্লেখ আছে। গীতা তো আর বেদ মনুসংহিতার উপরে না, গীতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে দেয়া কতগুলো বাণ, সেগুলো জনসাধারণের জন্য নয়, একটা সৈন্য, অর্জুন ছিল একটা সৈন্য পাণ্ডব পক্ষ, হ্যাঁ সেই সৈন্য যখন কুল ডাউন করেছিল, যুদ্ধ করবে না বলেছিল, তার মধ্যে মানবতাবাদ জেগে উঠেছিল, অর্থাৎ আমার জমি ভাগের জন্য আমি এত লোককে মারবো কেন, তখন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কৃষ্ণ চরিত্রের মাধ্যমে তাকে ভোকাল টনিক দিয়ে যুদ্ধে প্রবৃত্ত করে লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে, এইটা হচ্ছে গীতা। তো সেটা তো আর মানব জীবনের কোনো সংবিধান হতে পারে না, আপনার সংবিধান হচ্ছে মনুসংহিতা এবং বেদ। এবারে আচ্ছা গীতায় কি লেখা আছে, গীতায় কি লেখা আছে সেটা আপনার সংহিতা নয়, মানে আপনার জীবন বিধান নয়, ওটা অর্জুনের জন্য, আপনার জন্য নয়। আপনি কি কেন আপনার আমার জন্য নয়? কর্মকর্ম ছেড়ে আপনি কি কর্মকর্ম ছেড়ে দিয়ে বসে আছেন? এখনো যেহেতু আমি পূর্ণ জ্ঞান অর্জন করি নাই, তো আমার তো ছাড়ার প্রশ্ন না আসে ওটা না আর অন্য কথা। কথা, ওটা ওটা অন্য কথা, আচ্ছা আপনি কি আপনার কর্মকর্ম ত্যাগ করে বসে আছেন? না, তাহলে আপনার জন্য গীতা তাহলে প্রযোজ্য হবে। অর্জুন বলেছে আমি যুদ্ধ করব না, এদেরকে মারবো কেন, এরা তো দোষী না, তখন তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য গীতা বলা হয়েছে তাকে, যে দেখো আমি ঈশ্বর আমি ওই সব নানা রকম 114 খানা শ্লোক বলা হয়েছে, তাই তো? আচ্ছা যে ব্যক্তি ভালো করে গীতাটা বুঝবে, যে ব্যক্তি তার কর্ম ত্যাগ করেছে, দেখবেন গীতার প্রথম অধ্যায় আছে অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ বিষ্ণু অর্জুন যখন বিষাদ যোগ 1 নম্বর অধ্যায়, তো ওইখানে পরিষ্কার দেখবেন যে দুপক্ষের সৈন্য বাহিনী রেডি হয়ে আছে, কৃষ্ণকে বলছে আমার রথটা দুটোর মাঝখানে রাখো, আমি দেখবো কারা কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। তো দেখে দেখলো যে এত লোককে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, এ আমার পক্ষে সম্ভব নয়, এবং এরা আমার ভাই হয়, আমার আমি দাদু হয়। আমি বাজবিহারী ভাইয়ের ডিকশনারিটা হ্যাঁ চাইতেছি ভাই, বুঝছেন, আপনার ডিকশনারিটা আমাকে একটু ফরওয়ার্ড করেন, বুঝছেন, এই যে গীতাকে যে আপনি ভোকাল টনিক বানাইলেন, এই হ্যাঁ এই হ্যাঁ ধরনের ডিকশনারি আমার খুব দরকার। হ্যাঁ পুরা গীতাকে আপনি এক নামে আখ্যায়িত করে দিলেন, ভোকাল টনিক, যে তুমি যুদ্ধ করো না কেন, জোশ জোশ এটা এটা একটা ভালো ইয়ে ছিল, ভোকাল টনিক তো সেই লোককে ভাই আমিও যুদ্ধে প্রবৃত্ত করুন, সেই লোককে যুদ্ধ প্রবৃত্ত করুন, তা আমরা যারা কাজ করছি, আমরা যারা প্রতিনিয়ত সংগ্রাম করছি, আমাদের জন্য ওটা হবে কেন? আমাদের জন্য হিন্দুরা যারা হিন্দু ধর্ম পালন করবে তাদের জন্য মনু সংহিতা, পরাশর সংহিতা, বেদ, এই তো তিনটে বই, বাকি তো সব হচ্ছে শুনতেছি গিয়ে না কিছু, কোনটা না, গীতা তো মহাভারতের উপাখ্যান রে ভাই, গীতা তো আপনি মহাভারতে পাচ্ছেন, গীতা তো আলাদা কোনো বই না, কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা তো ওটা, তাই না? হ্যাঁ তো ওটা কেন আপনার কাছে প্রমাণ গ্রন্থ হিসেবে, ওটা তো প্রচারে হয়েছে, প্রচার করতে করতে গীতা এসেছে, আপনাকে বলতে হবে বেদ এবং মনু সংহিতা পরাশর সংহিতা, সেখানে পরিষ্কার হ্যাঁ, লেখা আছে। আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। তাহলে তাহলে আবার গুণ কর্ম এসব গীতার মান, কিন্তু মনু সংহিতা এবং পরাশর সংহিতা বেদে পরিষ্কার লেখা আছে ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণ তৈরি, সে কি গুণ কর্ম দিয়ে হয়েছে না?
আগেই তাকে ফরমেশন করে ফেলে, বাহু থেকে এ তৈরি, ক্ষত্রিয় তৈরি, পেট থেকে বৈশ্য তৈরি, পা থেকে সূর্য তৈরি, সে তো অলরেডি তাকে মেড গুড করা আছে, সেটাকে কি গীতা দিয়ে আপনি কি বেদকে ভায়োলেট করবেন? এটা হয় কখন? আচ্ছা ভাবনা উনা, আপনার কি আর আর কোনো প্রশ্ন আছে? না থাকলে ফারজ ভাই তাহলে আমরা অন্য কারো কাছে যাই। আপনি আপনি ভাবনা আপনি যেটা করতে পারেন, আসিফ ভাইয়ের এরপরের লাইভে এসে আপনি যে রেফারেন্স দিতে যাচ্ছেন এবং চেষ্টা করবেন সেই রেফারেন্সটা অবশ্যই বারবিহারী ভাই যেটা বললেন। ওরাই দিল বারবিহারী ভাই, ওটাকে তো ভোকাল টনিক বলে, ওটা যে কোনো ধর্মগ্রন্থ না, ওটা যে ভোকাল টনিক, এটা বলে তো ওরাই দিল, এরপর আর কি না রেফারেন্স? আমি এবং তো সে বলতেছি যে নিজেও একই করলো যে এটা একটা ভোকাল টনিক। উনি রেফারেন্স এর পরবর্তীতে যদি এর পরেও দেখাইতে চাই অবশ্যই ওয়েলকাম, এবং সেটা হচ্ছে যে অবশ্যই উনি তাহলে বেদ বেদ অথবা বা হচ্ছে মনুসংহিতা থেকে মনুসংহিতা, আর কি। হ্যাঁ এই দুটার থেকে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে ভাবনা ভাই, আপনি তো আর কথাই বলতেছেন না, তাহলে আপনাকে একটু বিদায় জানাই আজকে।